हेलो व्यूवर्स, वेलकम बैक टू माय चैनल एंड यू आर वाचिंग सिंपल स्नेक था। सो आज के जो फर्स्ट टाइम हमारे चैनल विजिट करे थको प्लिज चैनल किन्तु सब्सक्राइब करते भूलो ना। वीडियो टी शेषे अवश्य कमेंट कर दिओ, भाल लागले तो लाइक करते ही पारो और अनेक अनेक शेयर कर दिओ। तो चलो देखा जाक आज के वीडियो टी की निये तोमादेर साथे चले एलाम। तो देखो आबार बोधहय लकडाउन शुरू हो जाबे, माने सबकिछु बंध और आईब्रो ट्रिम कराटा सब थेके बेशी डिफिकल्ट हो जाए। तो आमी मोटामुटी एक मास धरे ये जिनिसटा यूज करछिलाम, तो भाबलाम तोमादेर साथे रिव्यू करब। तो एखन आई थिंक एटा राइट टाइम जे तोमादेर साथे एटा रिव्यूटा शेयर करा जाक। एटा होच्छे फ्ललेस ब्रोज, ओके। और एटा आमादेर जे धरनेर फेशियल हेयर गुलो आछे, जेमन नाकेर मध्ये किछु आमादेर हेयर थाके, नाकेर दुपाशेओ थाके, अनेक समय ठोटेर ओपरे थाके, आईब्रोज, तारपर हातेर ओपरे अनेक समय जेई माने फिंगारेर ओपरे जे एक्सट्रा जे हेयर गुलो थाके, तो सेइगुलो किन्तु आमरा रिमूव करते पारबो। छोटो मोटो जे फेशियल हेयार्स गुलो थाके ना, एक्चुअली सेटाई किन्तु एटा रिमूव करार जोन्नो एकदम परफेक्ट। तो एटा दिए किन्तु आमरा आमादेर आर बाकी बॉडी हेयर किन्तु रिमूव करते पारबो ना, ताहले किन्तु एकदम बोकामो हबे। तो सबार प्रथमे बोझार चेष्टा करो ये प्रोडक्टटा किन्तु एकदम ही हल्का, माने दो चारटे तोमार आईब्रो बा एई जातीय जे हल्का फेशियल हेयर गुलो थाके सेइगुलो रिमूव करार क्षेत्रे किन्तु खूब यूजफुल। और एटा कि करे यूज करते हबे सेटा आमी तोमादेर देखाच्छी। तो एर भेतर जे ब्लेडटा थाके एटा ब्याटरी द्वारा অপারেটিং হয়, তো সেই ব্যাটারির সাহায্যে এটা রাউন্ড রাউন্ড করে ঘুরবে আর তোমাকে জাস্ট তোমার আইব্রোজের শেপ অনুযায়ী বা যেইখানে তুমি হেয়ারগুলো রিমুভ করতে চাইছো সেইখানে খুব হালকাভাবে তুমি রাউন্ড রাউন্ড সার্কেল ওয়াইজ ক্লক ওয়াইজ তুমি এটাকে মুভ করবে। আর আইব্রোজ যখন আমরা শেপে নিয়ে আসার চেষ্টা করব বা ট্রিম করব, অবভিয়াসলি তখন তোমাকে সেটা একদম মাঝখান থেকে স্টার্ট করতে হবে। কোনো সময় আইব্রোজ কিন্তু শুরুর থেকে, মানে যেখান থেকে আমাদের নাকের বা কপালের মাঝখান থেকে যে শুরু হয় সেখান থেকে কিন্তু করব না, তাহলে আইব্রো একদম হালকা হয়ে যাবে। তো সেটাকে আমার করতে হবে একদম মাঝখান থেকে স্টার্ট করে এন্ডে গিয়ে সেটাকে শুরু করতে হবে, যার যে ধরনের শেপ থাকে। কেউ চাইলে আগের থেকে ড্রও করে নিতে পারো। তো আমার মোটামুটি হালকা আইব্রো আর আমাকে কিছু শেপ ড্র করতে হয়নি, কারণ আমার দু চারটে জাস্ট নতুন আইব্রোজ মানে গ্রো হয়েছিল, তো সেই হেয়ারগুলোই আমাকে রিমুভ করার কারণে ভাবলাম যে আরেকবার একটু ইউজ করে দেখি আর এই ভিডিওটাও করে নিই। তো দেখো এভাবে কিন্তু এবার আমি ঠোঁটের ওপরের দিকে হালকা মতো যে ফেশিয়াল হেয়ারগুলো থাকে, তো যেটা খুব একটা বেশি বোঝা যায় না কিন্তু ক্লোজ থেকে আবার ভালোই বোঝা যায়, বা অনেক সময় কোনো লাইট পড়লে ডাইরেক্ট লাইট সানলাইট সেসবেও কিন্তু খুব ভালোই বোঝা যায়। তো দেখো এইভাবে তুমি হালকাভাবে রাউন্ড 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 সার্কেল বা ক্লক ওয়াইজ তুমি এটাকে মুভ করবে আর ফেশিয়াল হেয়ারগুলো ধীরে ধীরে রিমুভ করবে। আর এটা কিন্তু খুবই স্লোলি মানে কাজ করে, এমন না যে মানে দিচ্ছি খুব ফাস্টলি কিছু করে দেবে সেরকম কিন্তু না। আর এটা একদমই পেইনলেস আর খুবই মানে ইউজ করাটা একদম সহজ, মানে তোমাকে এই যে পার্লার হয়তো ভিজিট করতে পারবো না, আবার হয়তো লকডাউন বা এইসব স্টার্ট হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি আফসোস করতে পারবে না যদি তুমি এটা কিনে নাও একবার, কারণ তুমি এটা ইউজ করলেই বুঝতে পারবে কতটা হেল্পফুল, কতটা ভালো একটা প্রোডাক্ট আছে যে তোমাকে এই কাজটুকু করতে হেল্প করবে, কারোর ওপর তোমাকে আর ডিপেন্ড করতে হবে না। আর এর সাথে একটা ব্রাশও প্রোভাইড করে, যেটা তুমি ওই ভেতরে মানে যে আইব্রোজ ট্রিম করার পর এর ক্যাপের মধ্যে যে হেয়ারগুলো জমবে না, তো সেই হেয়ারগুলো তুমি এটাকে সেই ব্রাশ দিয়ে কিন্তু ক্লিন করতে পারবে। তো আমি দেখাচ্ছি এটার ভেতর ঠিক কতটুক ডার্ট বা হেয়ার সেগুলো দেখো কালেক্ট হয়েছে। আমি এটার প্যাচটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এর ভেতরে খুবই ছোট্ট একটা ব্লেড থাকে, দেখো এইটাই কিন্তু আমাদের সেই ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করতে হেল্প করে। আর এই কোম্পানির থেকে এটাও বলা আছে যে
এটা কিন্তু ফেসিয়াল হেয়ারটাকেও তোমার মানে রিগ্রোথ করতেও কিন্তু এটাকে মানে ডিক্রিজ করে দেয়, মানে খুব সহজে কিন্তু তোমার আর নতুন করে হয়তোবা সেরকম ধরনের যে ফেসিয়াল হেয়ারগুলো আসতো সেটা কিন্তু আসবে না, মানে এটা কিন্তু কমে যায়, হেয়ার গ্রোথ হওয়াটা কমে যায়। দেখো আমি হাতেও অ্যাপ্লাই করে দেখাচ্ছি, আর গালের দুপাশেও তোমরা এটা অ্যাপ্লাই করে দেখতে পারো। সো আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের ইউজফুল লাগবে। আর যখন তোমার পুরোপুরি আইব্রোজ ট্রিম করা হয়ে যাবে তখন চাইলে তুমি ছোট্ট সিজার দিয়ে বা কাঁচি দিয়ে কিন্তু আরেকবার একটু শেপটাকে তুমি চেক করে নিতে পারো যে ঠিকঠাক হলো কি না, কারণ অনেক সময় অনেকের খুব বড় মানে আইব্রোজের গ্রোথ খুব ভালো থাকে, তো তাদের ক্ষেত্রে একটু ভালো করে বুঝে শুনে কিন্তু এই এটা ইউজ করতে হবে। আর এই ভিডিওটা তো রইলই, দেখে নাও, দেখে নিয়ে ভালো করে শিখে নিয়ে অবশ্যই অ্যাপ্লাই করো। আই হোপ তুমি কিছুটা হলেও উপকৃত হবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। তো সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, নতুন বছর সবার খুব ভালো কাটুক, আর মাস্ক স্যানিটাইজার ইউজ করতে ভুলো না। অমিক্রন করোনা এই সমস্ত কিছুই কিন্তু ভীষণ ডিফিকাল্ট করে দিচ্ছে। কালকে একটা লাইভ করব ভাবলাম কিন্তু সেটা করতে পারলাম না, এত ভিড় হয়ে গেছিলো মানে কিছু বলার নেই আর। তো চলো আজকের ভিডিওটা এখানেই থাকছে, সবাই ভালো থেকো, টাটা।